রাজধানীর দিলু রোডের পাঁচতলা ভবনের গ্যারেজে আগুন, শিশু সহ তিনজনের মৃত্যু, দগ্ধ আরও পাঁচজন ঢাকা মেডিকেলে ভর্তি। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন আবেদন আদেশ আজ, আদালত এলাকায় নিরাপত্তা জোরদার। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাময়িকভাবে ওমরা ভিসা বন্ধ রেখেছে সৌদি সরকার, বাতিল করা হয়েছে পর্যটন ভিসাও। দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে বসল অত্যাধুনিক বডি স্ক্যানার, সহজেই ধরা পড়বে লুকানো অস্ত্র, বিস্ফোরক সহ যে কোনো অবৈধ জিনিস, কমবে হয়রানি। এবং সিটি কর্পোরেশন নির্বাচনে অবশেষে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন চট্টগ্রামের 88,000 নতুন ভোটার, 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। রাজধানীর বহুতল ভবনে আবারও আগুন, কেড়ে নিল 4 বছরের ছোট্ট রুশদি সহ 3টি প্রাণ। ভোররাতে মগবাজার দিলু রোডের একটি আবাসিক ভবনের গাড়ির গ্যারেজ থেকে আগুন লাগে। এই ঘটনায় রুশদির বাবা মা সহ দগ্ধ হয়েছেন আরও 5 জন, যার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। রুশদিকে কেড়ে নিয়েছে আগুন, আর বাবা মা দগ্ধ হয়ে ভর্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। রাজধানীর মগবাজার দিলু রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝরে গেছে শিশুসহ 3টি প্রাণ। ভোররাতে 6তলা ভবনের গ্যারেজ থেকে লাগা আগুনে দগ্ধ 2 জন সহ আহত হয়ে 5 জন ভর্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গ্যারেজে রাখা 5টি গাড়ি পুড়ে হয়েছে ছাই। নির্দিষ্ট করে আগুন লাগার কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন শর্ট সার্কিট থেকে লেগেছে আগুন, আর ফায়ার সার্ভিস আসতে দেরি করায় বেড়েছে ক্ষতির পরিমাণ। এই মাথা তামাই তো এই মাথা যায়, এই মানুষ কিছু উদ্যা আপনার মেইন কষি যায়, ভাই মেইন সুইচ অফ করেন, মেইন সুইচ অফ করতে কান, মেইন সুইচ অফ করলে এত ক্ষতি হইতো না। 999 ফোন দিতেছে, ফোন রিসিভ করে না, ফায়ার সার্ভিস ফোন রিসিভ করে না, অ্যাম্বুলেন্স মানে সব আসতে দেরি, বিদ্যুতের লোক তো 1 ঘন্টা ফোন দিছে, উনি কানেকশন বন্ধ করে না। ফায়ার সার্ভিস বলছে তদন্ত করে জানা যাবে আগুনের সূত্রপাত হয়েছিল কিভাবে। 5টা গাড়ির যে ধোঁয়া, এটা আসলে মনোক্সাইড গ্যাস মানে উৎপন্ন হয়, এবং মনোক্সাইড গ্যাস এবং তাপে এই 3 জন মারা যায়। 5 মিনিটে পৌঁছে গেছে ফায়ার ব্রিগেড। আসলে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে, অধিদপ্তর থেকে একটা টিম হবে, এই মানে 3 সদস্য হোক আর 5 সদস্য হোক, এই তদন্ত কমিটি আসলে নির্ধারণ করবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এবং ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে। ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়লেও 20 থেকে 25 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাব রুমেলের কাছে। রুমেল, জুবাইর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 5 জনকে নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে 3 জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক, বাকি 2 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। যে 2 জন চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে একজন কিরমানি রনি, তার 43% পুড়ে গেছে, আরেকজন তার স্ত্রী জান্নাতুল ফেরদাউসি, তার 96% পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। 2 জনকে আইসিইউতে রাখা হয়েছে। আর যে 3 জন মারা গেছেন তাদের মধ্যে একজন এই যে দম্পতি যারা আইসিইউতে বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন, তাদের সন্তান রুশদি, এবং আরেকজন হচ্ছে আব্দুল কাদের লিটন, তার বাড়ি লক্ষ্মীপুরে, এবং অপর যে লাশটি সেটি পুড়ে একেবারেই বিকৃত হয়ে গেছে, সেটি এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। এখানে আমরা যেটি বলতে পারি আপনাকে, যে 2 জন বার্ন ইউনিটে চিকিৎসাধীন, তাদেরকে আইসিইউতে নেওয়া হয়েছে, তাহলে বুঝতেই পারছেন যে আপনাদের তাদের অবস্থা একেবারেই সংকটাপন্ন, তাদের চিকিৎসা চলছে। চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি এখনও, চিকিৎসকের সঙ্গে কথা বললে হয়তো, বলতে পারলে হয়তো আপনাকে আমি জানাতে পারবো তাদের সবচেয়ে শারীরিক অবস্থা কীরকম রয়েছে। তবে যেহেতু একজনের 96% পুড়ে গেছে, তো সেটি হচ্ছে সবচেয়ে বেশি আশঙ্কাজনক, আরেকজনের 43% পুড়েছে। তো তারপরেও যদি চিকিৎসকরা যেটি বলে থাকেন সেটি হচ্ছে যেসব আগুনের যারা আহত হন তাদের যদি বাইরে থেকে পোড়া কম থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিতরে ইঞ্জুরি থাকে, ধোঁয়ায় আচ্ছন্ন থাকেন, সেক্ষেত্রেও তাদের চিকিৎসাটা একটু জটিল হয়ে যায়। যেমন এখানে যে 3 জন মারা গেছে আমরা আপনাকে বলেছিলাম এর আগে, তাদের মধ্যে আব্দুল কাদের লিটন, তার মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে, সেখানে আমরা দেখে এসেছিলাম যে বাইরে থেকে অর্থাৎ তার শরীরের বাইরের অংশে পোড়া একেবারে নেই বললেই চলে, তিনি ধোঁয়ায় যে শ্বাসকষ্টের
কারণে তিনি নিহত হয়েছেন বলে যে মর্গের যারা চিকিৎসকরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে যে ভয়াবহ আগুনটি লেগেছে, এই আপনাকে যেটি বলেছি যে পাঁচজন কানা হয়েছিল, তাদের মধ্যে তিনজন যে মৃত্যুবরণ করেছেন চিকিৎসকরা সেটি নিশ্চিত করেছেন, আর দুজন এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসাটি চলছে এখানে। তো এরপরে চিকিৎসকদের সঙ্গে যদি আমি কথা বলতে পারি, তাদের শারীরিক অবস্থা যে সবশেষ অবস্থা যেটি আমরা জানতে পারি, তাহলে আমি আপনাকে সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করব। আর বার ইউনিট কর্তৃপক্ষ এখানে যদি বলছে তারা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন, যদি এই আগুনে অর্থাৎ মগবাজারে যে ভয়াবহ আগুনের ঘটনাটি ঘটেছে সেখান থেকে নতুন করে যদি কোনো রোগী তাদের এখানে নিয়ে আসা হয় তাহলে যেন তাদেরকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং সবার আগে তাদের চিকিৎসা নিশ্চিত করা যায় সেরকম ব্যবস্থা বার ইউনিট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য। ঘটনাস্থলে অর্থাৎ যেখানে আগুনটি লেগেছে সেখানে আছেন আমাদের সহকর্মী এসএমএল হক শাওন, সেখানকার খবর জানতে যাচ্ছি তার কাছে। শাওন, আমি এই দিলু রোডের যে 45/8 যে বাসাটি সেই বাসাটির নিচতলায় রয়েছি। মূলত আমার পাশেই দেখবেন যে গ্যারেজটি রয়েছে, এই গ্যারেজে আগুন লাগার পরে মূলত এখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এবং ফায়ার সার্ভিস যদিও এখন পর্যন্ত তারা নিশ্চিত করে বলতে পারেনি যে এখানে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল, তো আমরা হয়তো পরবর্তীতে তাদের কাছ থেকে জানতে পারবো। এখানে দেখবেন যে 5টি গাড়ি পুরোপুরি পুড়ে গিয়েছে, এখনও কিন্তু দু একটি গাড়ির সিলিন্ডার যদিও অক্ষত রয়েছে। এবং আমরা অনেকটা এখানে দেখছি যে এখানটা অনেকটাই ঝুঁকিপূর্ণ, যেহেতু এই যে সিলিন্ডারগুলি রয়েছে সেখান থেকেও গ্যাস কিন্তু এখনও লিকেজ হচ্ছে। এবং এই যে গাড়িগুলো রয়েছে আগুনের যে তাপ, সেই তাপটি কিন্তু আমরা এখানে এখনও অনুভব করছি। তো আমরা যেটি বলবো যে এখানে মূলত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে একজন শিশু রয়েছে এবং দুজন মধ্যবয়সী পুরুষ রয়েছেন। এবং এখানে এখান থেকে মোট পাঁচজন, যে পাঁচজনের মধ্যে দুজন যে অগ্নিদগ্ধ হয়েছিল তাদেরকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, এবং তিনজন যে ধোঁয়ার কারণে যে আহত হয়েছেন তারাও কিন্তু ঢাকা মেডিকেলে রয়েছেন। এখানে আমি একটু জানিয়ে রাখি যে এই ভবনটি মূলত পাঁচতলা ভবন, এবং এই পাঁচতলা ভবনের উপরতলাতে আর কি ছাদের যে চিলে কোঠা সেখানেও কিন্তু লোকজন থাকে। এবং এই ভবনটির দোতলাটি হচ্ছে গিয়ে একটি বাইং হাউস থাকে, সেখানে আপনারা জানেন যে গার্মেন্টসের যে কাপড় এবং হচ্ছে অন্যান্য যে জিনিসপত্র মেশিনারিজ সেগুলি কিন্তু রয়েছে। এবং আমি একটু সামনে যদি দেখাই যে এখানে এই গ্যারেজের সামনেই পাশেই একটি মূলত ঘর রয়েছে, এই ঘরটিতে কিন্তু একজন মারা গিয়েছে। আমরা তার নাম জানতে পেরেছি, তিনি হচ্ছে লিটন লক্ষ্মীপুরের, তিনি এই ঘরটিতে মূলত থাকতেন এবং এখান থেকেই মূলত তিনি থেকেই মূলত মারা যায়। এবং এই তো এখানে আমরা যেটা জেনেছি যে দোতলার পরে তিনতলাতে, তিনতলা চারতলা এবং পাঁচতলায় লোকজন থাকতো, ফ্যামিলি থাকতো। তো এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে এখান থেকে মূলত কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তো এই ছিল আমার কাছে ইস্কাটন থেকে সবশেষ। ইস্কাটন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এহসানুল হক শাওন। এর আগে অগ্নিকাণ্ডে দগ্ধ এবং আহতদের খবর জানাতে আমাদের সঙ্গে ঢাকা মেডিকেল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে আজ। বেগম জিয়ার আবেদনটি আদেশের জন্য বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চের কার্যতালিকার পাঁচ নম্বরে রয়েছে। গতকাল বেগম জিয়ার চিকিৎসা বিষয়ক রিপোর্ট হাইকোর্টে দাখিল করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রিপোর্টে কী রয়েছে তা এখনও জানা যায়নি। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, রিপোর্ট সন্তোষজনক না হলে বেগম জিয়ার অসুস্থতার বাস্তব চিত্র বোঝাতে তাকে সশরীরে আদালতে হাজির করার আবেদন করবেন তারা। অন্যদিকে দুদক আইনজীবী বলেন, অপরাধের গভীরতা বিবেচনায় আপিল বিভাগ বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করেছেন, আবারও হাইকোর্টে জামিন আবেদন খারিজ হবে। মুক্তি পেতে হলে বেগম জিয়াকে চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ দুর্নীতি মামলায় জামিন নিতে হবে। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে 2 বছর 19 দিন ধরে কারাগারে রয়েছেন বেগম খালেদা জিয়া। এর মধ্যে প্রায় 10 মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পূর্ণাঙ্গ রিপোর্ট যদি না পাঠানো হয় তাহলে সেখানে আমরা জানি না
আদালত সেটা কিভাবে গ্রহণ করবে, তারপরেও যদি দেখি যে সরকারের প্রভাবে কোনো রকম প্রভাব প্রভাব হয়েছে, সেখানে আমরা আদালতকে আমরা অনুরোধ করব যে মাননীয় আদালত আপনি একটু তাকে হাজির করে দেখেন। আপিল বিভাগে তারা তাদের সিনিয়র লয়াররা দেখাতে ব্যর্থ হয়েছেন যে এটা কেস অফ নো এভিডেন্স, এই মামলা যে কোনো সাক্ষ্য নাই, এই সাক্ষ্য নাই, এই মর্মে কোনো সাক্ষী তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেখাতে পারেনি। এই পর্যায়ে জামিনের আবেদন আমরা মনে করি যে সঙ্গীন না। এই মুহূর্তে হাইকোর্টে রয়েছেন রিপোর্টার আফজাল হোসেন এবং মাজার গেট এলাকায় আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। প্রথমে যাচ্ছি আফজালের কাছে। আফজাল, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। আজ আমরা যে বেঞ্চে বেগম জিয়ার আইনজীবীরা জামিন আবেদন করেছেন সেই বেঞ্চের কার্যতালিকায় 5 নম্বরে রয়েছে। আমরা যতটুকু ধারণা করছি যে সকাল 11টার দিকে বেগম জিয়ার জামিনের বিষয়ে শুনানি এবং আদেশ দিবেন। এবং বেগম জিয়ার আইনজীবীরা বলছেন যে তারা যে মেডিকেল রিপোর্টটি গতকালকে হাইকোর্টে এসেছে সেই মেডিকেল রিপোর্টে তারা যদি সন্তুষ্ট না হন তাহলে হয়তো বেগম জিয়ার শারীরিক বাস্তব যে অবস্থা সেটি জানানোর জন্যই বেগম জিয়াকে আদালতে অর্থাৎ হাইকোর্টে হাজির করার জন্য আবেদন করতেও পারেন। এবং বেগম জিয়ার আইনজীবীরা বলছেন যে বেগম জিয়া যে সম্মতি দেননি আর্থারাইটিসের উন্নত চিকিৎসার জন্য, সে কী কারণে দেন নাই সেই কারণটিও তারা ব্যাখ্যা করেছেন। এবং বেগম জিয়ার আইনজীবীরা বলছেন যে যে উন্নত চিকিৎসার কথা মেডিকেল বোর্ড বলেছে সেই চিকিৎসা যদি বাংলাদেশে নেওয়া হয় তাহলে বেগম জিয়া পঙ্গুত্বের দিকেও চলে যাওয়ার তারা আশঙ্কা করছেন, যার কারণে তারা দেশের বাইরে লন্ডনে সেই চিকিৎসাটি তারা করা চান। আর অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন যেহেতু বেগম জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আপিল বিভাগ নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের পরেও বেগম জিয়া এখনও সেই চিকিৎসা নেন নাই, বেগম জিয়ার আইনজীবীদের উচিত বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজি করা। আজকে আমাদের সাথে রয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান, তার কাছেই আমরা জানতে চাইব যে আজকে শুনানিটা কখন শুরু হবে এবং শুনানিতে আপনারা কী বলছেন। জি দেখুন, আজকে দৈনিক কার্যতালিকার 5 নম্বর আইটেম আদেশের জন্য দিন ধার্য আছে, এটা 1, 2, 3, 4 ওভাবেই যাবে। আমরা 10:30 থেকে আদালতে থাকব, আদালতে যখন ধরবে তখন আমরা আমাদের সাবমিশনগুলি রাখবো। তবে আদালত এটা আজকে মেডিকেল রিপোর্ট কল করেছিল সেটা আসার কথা, সেটা দাখিল হওয়ার কথা এবং জামিনের উপর একটা শুনানি হওয়ার কথা। কাজে আদালতের কী রিপোর্ট আসছে এবং রিপোর্টে কী আছে তা আমরা দেখিনি, আমাদের আইটেমটা যখন রিচ করবে তখন আদালতের অনুমতি সাপেক্ষে আমরা রিপোর্ট দেখে আদালতে সাবমিশন করবো। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন যে বেগম জিয়া উন্নত চিকিৎসায় সম্মতি দেন নাই, তারা এর ব্যাখ্যা দিবেন, এই ব্যাখ্যার বিরুদ্ধে আপনারা কি ধরনের বক্তব্য রেখে? জি দেখুন, ওনারা বলছেন সম্মতি দেন নাই কিন্তু আমাকে তো আগে দেখতে হবে রিপোর্ট, আদালত যে রিপোর্টটা বিএসএমই কর্তৃপক্ষ থেকে কল করা হয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত আমরা না দেখে তাদের মুখের কথার উপর তো আমরা এটা কিছু বলতে পারবো না। এক, তারা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো দরখাস্ত আদালতে দরখাস্ত দাখিল করলে দুর্নীতি দমন কমিশনকে একটা কপি দিতে হয় আদালতে দাখিল রাখে, এই ধরনের কোনো দরখাস্ত আমরা পাইনি, কাজেই মুখের কথার উপর তো কোনো কমেন্ট করা যায় না। ধন্যবাদ। বলছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, দুদকের আইনজীবী। আজকে বেগম জিয়ার জামিন শুনানির দিন ধার্য রয়েছে, আমরা সকাল 11টার দিকে হয়তো বেগম জিয়ার জামিনের শুনানি শেষে কোনো আদেশ আসলেও আসতে পারে। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্টের মাজার গেটে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী সালাউদ্দিন সুমন, তার কাছ থেকে জানবো সেখানকার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে, বেগম জিয়ার জামিন শুনানিকে ঘিরে কী ধরনের নিরাপত্তা নিয়েছে সে বিষয়টি। সুমন, ধন্যবাদ আফজাল। আসলে আজকে যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার যে জামিন শুনানির বিষয়টি রয়েছে তারপর হয়তো আজকে আদেশ দেওয়া হবে, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু হাইকোর্টের যে মাজার গেট এলাকা আমি রয়েছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মাজার গেটটি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে রয়েছেন, বেশ কয়েকজন পুলিশ এখানে রয়েছেন, তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, এর আগে যখন তার জামিনের জন্য আবেদন করা হয়েছিল এবং জামিন শুনানি হয়েছে এর আগের সময়ে, সেই সময় কিন্তু এখানে আরও বেশি পুলিশ আমরা দেখেছি এবং আরও বেশি সতর্ক অবস্থায় কিন্তু তাদেরকে দেখেছি, বিশেষ করে এখানে সকাল থেকে, বিশেষ করে সকাল 6টার পর থেকেই এই হাইকোর্টে ঢোকার ব্যাপারে বেশ কড়াকড়ি আরোপ করা অবস্থায় আমরা দেখেছি। কিন্তু আজকের চিত্রটা কিছুটা অন্যরকম, অন্যরকম বলছি এই কারণে যে আজকে কিন্তু এই রিক্সা থেকে শুরু করে মোটরসাইকেল, বাইসাইকেল, পায়ে হাঁটা মানুষ, আইনজীবী, মোটামুটি সবাই ভিতরে যাচ্ছেন
তাদের কে চেক করা যে হচ্ছে না সেরকম কিছু না, যখন যাদেরকে সন্দেহ হচ্ছে বা মনে করছেন পুলিশ সদস্যরা যে তাকে তল্লাশি করা প্রয়োজন তার সঙ্গে কথা বলছেন, তার ব্যাগ থাকলে ব্যাগ তল্লাশিও করা হচ্ছে। তবে সেই আগের মতো আগের দিনগুলোতে যেরকম খুব কড়াকড়ি অবস্থায় দেখেছি কিন্তু সেই অবস্থা আমরা দেখছি না। আরও দেখতাম যে এখানে বিএনপির নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু চলে আসেন এখানে, এসে অনেক সময় তারা তাদেরকে মিছিল করতে দেখেছি, এখান থেকে স্লোগান দিতে দেখেছি। সেরকম বিএনপির নেতাকর্মী সমর্থকদের কিন্তু এই আশপাশে কোথাও সকাল থেকে আমি দেখিনি। এই ছিল এই যে হাইকোর্টের মাজার গেট এলাকার যে সবশেষ পরিস্থিতি, তার সবশেষ খবরাখবর। বেগম জিয়ার জামিন শুনানির প্রেক্ষিতে আদালত এবং আদালতের বাইরের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। এর আগে আমাদের সঙ্গে হাইকোর্টের ভেতর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। সময় সংবাদে আরও থাকছে, বছর জুড়ে চলা উন্নয়ন কাজে রাজধানীর সড়কগুলো এখন মরণ ফাঁদ, কোথাও কোথাও নেই ফুটপাতও, স্বাস্থ্যহানির পাশাপাশি রয়েছে জীবনের ঝুঁকি। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওমরা ভিসা দেয়া সাময়িকভাবে বন্ধ করেছে সৌদি আরব। বাতিল করা হয়েছে মদিনার মসজিদে নববী পরিদর্শনে পর্যটন ভিসাও। নাগরিক সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। ভাইরাসের ঝুঁকিতে রয়েছে এমন দেশের নাগরিকদের পর্যটন ভিসা দেয়া হবে না বলেও জানানো হয়। ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়েছে, সারা বিশ্বে এখন আক্রান্ত 82,000-এর বেশি মানুষ, প্রাণ গেছে অন্তত 2,700 জনের। ইউরোপের আরেক দেশ জার্মানিতেও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, এতে আশঙ্কার মধ্যে দিন পার করছেন জার্মান নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরাও। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ইউরোপের বেশ কয়েকটি দেশের মতো জার্মানিতেও কোভিড 19 কিংবা করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানী বার্লিন সহ অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিরাও এই ভাইরাসের কারণে রয়েছেন উদ্বেগে। এখন আমরা যারা বার্লিনে আছি ছাত্রছাত্রীরা, আমরা সবাই বেশ ভালোই আছি, নিরাপদে আছি। তবে আমরা যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীদের সাথে ক্লাস করতে হয়, আমরা করোনা ভাইরাস নিয়ে শঙ্কিত। আমরা বার্লিন প্রবাসী, আমরা ফ্যামিলি নিয়ে এখানে সবাই আছি, ছেলে মেয়ে নিয়ে, আমরা খুব ভয়ে আছি করোনা ভাইরাস নিয়ে। মানুষ আসলে অনেক আশঙ্কার ভিতরে আছে, কারণ অনেক লোকই আমার কাছে এখানে বলে অনেকেই চাইনিজ মাল অলরেডি নিতে চাইতেছে না। স্থানীয় অধিবাসীদের চিন্তা ভাবনায় এখন প্রাণঘাতী এই ভাইরাস। Scheiße und ich verstehe dass Menschen Angst haben. দেখুন, ভাইরাসটা ক্রমশ ধেয়ে আসছে, এতদিন এর নামই শুধু শুনেছিলাম, এখন এটা আমাদের জন্য ভয়ের কারণ। Was und wenn's mich tatsächlich erwischt? তবে করোনা নিয়ে জনগণকে শান্ত থাকার পরামর্শ জার্মানির স্বাস্থ্যমন্ত্রীর। প্রায় 85 মিলিয়ন মানুষের বসবাস ইউরোপের সবচেয়ে সমৃদ্ধশালী দেশ জার্মানিতে। এই অবস্থায় যে কোনো ধরনের ভাইরাস থেকে বাঁচতে ডাক্তারের শরণাপন্ন হওয়ার পাশাপাশি জার্মানিতে পর্যটক প্রবেশে এবং আক্রান্ত দেশগুলোতে ভ্রমণে চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এ বিষয়ে জানাতে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কমল, ধন্যবাদ জুবাইর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। মূলত প্রার্থীরা আজকে শোডাউনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তবে নির্বাচন কমিশন একটি বাধ্যবাধকতা দিয়েছে, সেটি হলো মাত্র 5 জন নিয়ে একজন প্রার্থী সে মনোনয়নপত্র জমা দিতে পারবেন, বাকিদেরকে নির্বাচন কমিশন যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের বাইরে অবস্থানে থাকতে হবে। তো একটা বিষয় জানেন যে আসলে যে আজকে এবার যে নির্বাচন, সেই নির্বাচনে এখন পর্যন্ত মেয়র পদে 10 জন প্রার্থী তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর রয়েছেন 520 জন। এর মধ্যে গতকালকে 2 জন মেয়র প্রার্থী তাদের নমিনেশন জমা দিচ্ছে, সেটি হলো ইসলামী ফ্রন্টের এম এ মতিন এবং জাতীয় পার্টির সুলেমান আলম শেঠ। এবং আজকে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু যারা কাউন্সিলর প্রার্থী ছিলেন বিভিন্ন ওয়ার্ডের, নগর যে 41টি ওয়ার্ড, সেই 41টি ওয়ার্ড এবং 14টি সংরক্ষিত ওয়ার্ড, সেই ওয়ার্ডের প্রার্থীরা এসে কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তবে আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী রয়েছেন রাজাউল করিম চৌধুরী এবং বিএনপির প্রধান মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন দুপুর 12টার পর এসে কিন্তু তারা মনোনয়ন জমা দেবেন। চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে একটি ঐতিহ্য, সেটি ঐতিহ্য হলো হাজরত
আমানত সমাজ যারা জিয়ারত করে মূলত প্রার্থীরা এসে এই মনোনয়নপত্র জমা দেন, ঠিক আজকেও সেভাবে তারা মনোনয়নপত্র জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। তো এখন যে প্রস্তুতিটি সেটি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা, যেহেতু প্রতিটি ওয়ার্ডে 10 থেকে 12 জন করে প্রার্থী রয়েছে এবং যাতে এই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো রকম শোডাউন না হয় বা কোনো রকম আচরণবিধি লঙ্ঘন না হয় সে বিষয়ে কিন্তু দৃষ্টি রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে পুলিশকে। পুলিশের নির্দেশনা অনুযায়ী 5 জন, একজন প্রার্থীর সাথে 5 জন করে তারা ভিতরে প্রবেশ করতে পারবে এবং তারা নিজ নিজ যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার রয়েছে তাদের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবে। তো আসলে প্রার্থীরা দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে প্রার্থীরা কিন্তু সকাল থেকে আসতে শুরু, বিশেষ করে কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর যারা রয়েছেন 14টি আসনের 14টি ওয়ার্ডের, সে কাউন্সিলর প্রার্থীরা কিন্তু এসে তারা মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন। এখন পর্যন্ত প্রায় আমরা দেখেছি 20 জনের বেশি কাউন্সিলর প্রার্থী মনোনয়ন জমা দিচ্ছেন। তারা মনোনয়ন যেটি জমা নিয়ে আমরা যেটা দেখি জানতে পেরেছি মেয়র প্রার্থী 10 জন এবং সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী 520 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, ইতিমধ্যে তারা জমা দিচ্ছেন এবং আজ বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়নপত্র জমা নেবে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসাররা। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন 29 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে তার সর্বশেষ। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ দিনের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। সময় সংবাদে আরও থাকছে, জাহাজের জ্বালানি বর্জ্যে কক্সবাজার উপকূলে মারাত্মক পরিবেশ বিপর্যয়, তীরে ভেসে আসছে মৃত কাছিম ও ডলফিন, ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। শাহজালাল সহ দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রথমবারের মতো বসানো হয়েছে অত্যাধুনিক বডি স্ক্যানার। এখন থেকে অস্ত্র, বিস্ফোরক বা ক্ষতিকর কিছু শরীর বা পোশাকের নিচে লুকিয়ে বিমানে উঠতে পারবেন না যাত্রীরা। এতে নিরাপত্তার ঘাটতি পূরণের পাশাপাশি যাত্রীদের হয়রানিও কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে উন্নত স্ক্যানারের পাশাপাশি নিরাপত্তা কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও তদারকি জরুরি বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। 3 ধাপে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে একজন যাত্রী উড়োজাহাজে চড়েন। প্রথমে টার্মিনালের প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টরে, দেহ তল্লাশির পর ডুয়েল ভিউ স্ক্যানারে লাগেজ স্ক্যানিং হয়। বিমানে ওঠার আগে বোর্ডিং গেটে হয় সর্বশেষ চেকিং, যেখানে সঙ্গে থাকা সব জিনিস খুলে হ্যান্ড লাগেজ স্ক্যানিংয়ে দেওয়ার পর পার হতে হয় আর্চওয়ে, যা যাত্রীর শরীরে কোনো ধাতব বস্তু থাকলে সিগন্যাল দেয়। তবে শরীরে অধাতব বা বিস্ফোরক জাতীয় কিছু লুকানো থাকলে সেটি শনাক্ত করতে পারে না। এই দুর্বলতার সুযোগ নিয়ে খেলনা পিস্তল সঙ্গে নিয়ে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন পলাশ। তাই নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় এবার বসানো হয়েছে প্রভিশন 2 নামের অত্যাধুনিক বডি স্ক্যানার। এই স্ক্যানারে দেহের কোনো অংশে কিছু লুকানো থাকলে সেটি দৃশ্যমান হবে। এই মেশিনের ভিতর দিয়ে একটা যাত্রী যখন প্রবেশ করবে তখন তার দেহের কোন অংশে কি আছে সবগুলি দৃশ্যমান একটা ইমেজ পাওয়া যাবে। কারো বডিতে যদি সূক্ষ্ম কোনো অস্ত্র বা এক্সপ্লোসিভ জাতীয় যদি কোনো জিনিস যদি তার শরীরে বিভিন্ন অঙ্গে যদি ভিতরেও যদি ইনসার্ট করা থাকে সেগুলো একটা ইমেজের মাধ্যমে প্রকাশিত হবে আর কি। তবে স্ক্যানার অপারেটর ইমেজ মনিটরিং এ দক্ষ না হলে উন্নত স্ক্যানার বসিয়ে কোনো লাভ হবে না বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এতটুকু একটা শিশির মধ্যে হোমিওপ্যাথিক ওষুধ যেরকম মানুষ নেয় ওর মধ্যে একটু লিকুইড দ্যাট ক্যান বি এক্সপ্লোসিভ, কেউ বুঝবে না। সো এইসব ট্রেনিং যদি না থাকে তাহলে আমার $1 মিলিয়ন খরচ করে আমার কোনো মেশিন আনলে লাভ হবে না। বাট আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্স দিতে হবে যে যারা এই মেশিনগুলো অপারেট করবে তাদের ট্রেনিংটা সবচেয়ে ভালো হতে হবে। মানুষের অনেক হয়রানিটা কমবে, টাইম কনজিউমিং কম হবে। শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের 4টি বোর্ডিং গেটে 4টি এবং চট্টগ্রামের শাহমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে 1টি করে স্ক্যানার। জায়গা থেকে পরিচালন পদ্ধতির গাইডলাইন পাওয়ার পর স্ক্যানারগুলো চালু করা হবে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। আগে জানিয়েছি রাজধানীর স্কাটনের দিলু রোডে আবাসিক ভবনের ভয়াবহ আগুনে শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার এহসানুল হক শাহন, আবারও আমরা তার সঙ্গে যোগ দিব। শাহন, নিউ স্কাটন রোডের যে দিলু রোডের যে বাসাটিতে রয়েছে 5তলা ভবন যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমি তার বেসমেন্টে রয়েছি। মূলত এখানে দেখবেন যে এখানে ইলেকট্রিক কিছু বোর্ড রয়েছে। মূলত বাড়ির যে দারোয়ান লুৎফুর রহমান তিনি আমাদের বলেছেন যে মূলত প্রথমে তিনি দেখেছেন এখান থেকে আগুন জ্বলে পাশের এই রুমটির যে এখানে কিছু, যেহেতু দোতলায় একটি বাইং হাউস রয়েছে, সেই বাইং হাউসের জন্য কিছু ফোম এবং কাপড় জাতীয় যে
জিনিসপত্র বা কাগজ ছিল সেগুলোতে মূলত আগুনের ঘটনা ঘটে। এবং তারপরে এখানে যে গ্যারেজে যে গাড়িগুলি রাখা ছিল সেই গাড়িগুলোতে মূলত আগুন লাগে, সেখান থেকে বিস্ফোরণ হয়। এবং আশেপাশের প্রতিটি ওয়ালই দেখবেন যে বিস্ফোরণের ফলে কিন্তু প্রতিটি দেয়ালের চুনসুরকি খসে পড়েছে। এবং এখানে দেখবেন এই রুমটিতে একজন ছিল, তিনি মূলত মারা গিয়েছেন এই রুমে যিনি ছিলেন। এবং তিনতলাতে একজন শিশু এবং একজন পুরুষ, তিনিও তিনতলাতে ছিলেন, তারাও মারা গিয়েছেন মূলত ধোঁয়ার কারণে এবং আগুনের কারণে। তো এখানে আমি দারোয়ানের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, যিনি মারা গিয়েছেন আব্দুল কাদের, তিনি এই রুমটাতে তিনি ঘুমানো অবস্থায় ছিলেন এই টেবিলের উপরেই। এবং এই পাশে যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে পাশে দেখবেন যে চুন সুরকি খসে পড়েছে, এবং এখানে যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি কিন্তু আগুনে পুরোপুরি পুড়ে গিয়েছে। এবং এই আগুনের এখানে প্রতিটি গাড়িতে কিন্তু সিলিন্ডার ছিল, এবং আমরা এখানে দেখেছি যেটা যে এই পাশাপাশি যে দুটি গাড়ি, এই দুটি গাড়ির কিন্তু সিলিন্ডার আমরা এখনও দেখতে পারিনি, পাশাপাশি এই গাড়িটারও কিন্তু আমরা সিলিন্ডার পাইনি। তো এই মূলত আমরা ধারণা করছি যে এই কোনো একটি গাড়ির প্রথম সিলিন্ডার বিস্ফোরণ হয়, তার ফলেই মূলত আশেপাশের এখানে আগুনের যে মাত্রা সেই মাত্রাটি আরও বেড়ে যায়। এবং এখানে আমি দারোয়ানের সঙ্গে বা হচ্ছে বাড়িতে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে এখানে আগুনের যে নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থা যে সব থাকা দরকার তার কিছুই ছিল না। এবং দারোয়ান আমাকে যেটি বলেছেন যে এই গ্রাউন্ডে শুধু একটি পানির লাইনের ব্যবস্থা ছিল, সেখান থেকে মূলত তিনি যে আগুন লাগার পরে যে তাৎক্ষণিক যে সেই পানি দিয়ে যে নিয়ন্ত্রণ করবেন আগুন সেটি তিনি পারেননি, যেহেতু আগুনের মাত্রা তখন অনেকটাই ছড়িয়ে গিয়েছিল। এবং হয়তো তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে তিনি যদি সেটি আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করত সেই পানিতে হয়তো হতো না। তো আমি একটু দোতলায় এখান থেকে দোতলা এবং তিনতলার দিকে যাওয়ার চেষ্টা করব। মূলত এই ভবনের এখানেও একটি রুম রয়েছে, এটিও মূলত গোডাউন হিসেবে এই বাইং হাউজের যে গোডাউন সেই গোডাউন হিসেবে ব্যবহার করা হতো। এবং এখানে অনেক মালামাল দেয়াল পুড়ে গিয়েছে, আপনারা দেখবেন যে দরজা পুরোপুরি পুড়ে কয়লা হয়ে গিয়েছে। এবং আমরা একটু এই রুম থেকে সরে আবার দোতলা বা তিনতলায় যাওয়ার চেষ্টা করব। এখানে দেখবেন যে আগুন লাগার পর যে বিস্ফোরণ ঘটনা ঘটে সেই বিস্ফোরণের কারণে কিন্তু এই পুরো সিঁড়ি জুড়ে যে চুনসুরকি সেগুলি পড়ে রয়েছে। এবং এই আগুনের কারণে এই যে জানালা বা যে দেয়ালের যে কাঁচ সেই কাঁচ কিন্তু ভেঙে গিয়েছে। এবং এখানে প্রতিটি দেয়াল জুড়েই আমরা দেখেছি যে আগুনের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই দোতলায় মূলত এই ভবনের দোতলায় মূলত এখানে বাইং হাউস ছিল, সেই বাইং হাউসে আমরা দেখেছি যে ভিতরের দিকটা কিন্তু খুব একটি ক্ষতিগ্রস্ত হয়নি, যা ক্ষতিগ্রস্ত হয়েছে বাইরের দিকে। মূলত যারা তাহলে আমরা যেটা ধারণা করেছি যে তিনতলায় যারা ছিলেন তারা মূলত এখান থেকে ধোঁয়ার কারণে এবং আগুনের কারণেই তারা মারা গিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এখানে ভিতরে যদি আমি আরেকটু দেখাই যে এখানে ভিতরে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়নি। তো সর্বোপরি বলা যায় যে এরপরে আমরা যেটা দেখেছি যে ফায়ার সার্ভিস তার আগুন নিভিয়ে এখান থেকে চলে গিয়েছেন, সেটা নিয়েও অনেকে অভিযোগ তুলেছেন যে জায়গাটি এখনও ঝুঁকিপূর্ণ। তো এই ছিল আমার কাছে ইস্কাটন থেকে সব শেষ। ইস্কাটন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্ত ভবনের সবশেষ খবর জানছিলাম সহকর্মী এহসানুল হক শাওনের কাছ থেকে। এই মুহূর্তে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পড়াচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানেই আমরা এখন সরাসরি যোগ দিব সেখানে। মাতা মাজেদা আহমেদ, পিতা মমতাজউদ্দিন আহমেদ। সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হইয়া উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ
অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততা সহিত এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততা সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়রদের শপথ গ্রহণ পরবর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই 3.5 বছরের মধ্যে একটা বিধ্বস্ত বাংলাদেশ শুধু গড়ে তোলেন নাই, তিনি 9 মাসের মধ্যে আমাদের একটি সংবিধান উপহার দেন। সেই সাথে সাথে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য তিনি ব্যাপকভাবে কাজ শুরু করেন, যার শুভফল দেশ পেতে শুরু করে। সকল শহীদ পরিবার, তাদের আর্থিক সাহায্য দেওয়া, আহত মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মা বোনদের চিকিৎসার ব্যবস্থা করা, প্রতিটি গৃহহারা মানুষ তাদের ঘরের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিনা পয়সায় খাদ্য কাপড় অর্থ তিনি সরবরাহ করেন, বিনা পয়সায় পুস্তক দেন, এইভাবে সমস্ত দেশের মানুষের কল্যাণে তিনি কাজ করে যান। সেই সাথে সাথে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে রাষ্ট্র পরিচালনার যে সমস্ত আইন করার কথা, অবকাঠামো নির্মাণের কথা বা নীতিমালা বিধিমালা তৈরি করার কথা, সব কাজগুলি কিন্তু তিনি করে গিয়েছিলেন। এত অল্প সময়ের মধ্যে এত কাজ তিনি করে গেছেন যে যেটা ভাবলে অবাক লাগে। আমি জানি না পৃথিবীর আর কোনো দেশের নেতা এত দ্রুত একটা বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলতে পেরেছিলেন কি না। তার এই নেতৃত্বের ফলে এবং প্রশাসনিক দক্ষতার ফলে বাংলাদেশ অল্প সময়ের মধ্যে স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। যখন তিনি আর্থসামাজিক উন্নয়নের যাত্রা শুরু করেন, তখনই চরম আঘাত 75ই আগস্ট তার উপরে এসেছিল। তারপর আমাদের সকল অগ্রযাত্রা থেমে যায়। 21 বছর পর যখন আমরা সরকারে আসি, জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করি, বাংলাদেশের উন্নয়নের কাজ আমরা শুরু করি, যা শুভফল দেশবাসী পেতে শুরু করে। এরপর আবার মাঝখানে একটা ধাক্কা আসে, আপনারা জানেন যে 2001-এর নির্বাচনের নামে আমাদের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন হয়, যেভাবে তারা মানুষকে হত্যা করার নানা ধরনের ঘটনা ঘটে এবং আমাদেরকে একরকম জোর করেই হারিয়ে দেয়। আমরা 7 বছর ক্ষমতায় আসতে পারিনি। 2008-এর নির্বাচনে আবার আমরা সরকার গঠন করি। নবনির্বাচিত মেয়রদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।